বাদশাহ সাহাবীদের প্রতি এমন মর্মান্তিক নির্যাতন করা হলো, কিছু নমুনা আপনারা জানেন, ওই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, আবার খাব্বাব, তারপর মুসআব বিন উমাইর, এদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু, ইভেন আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবীকেই টর্চার করা হলো। মানে ফিজিক্যাল, মেন্টাল, ইকোনমিক্যাল এমন কোনো টর্চার নেই যেটা করা হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আবি সিনিয়ায় তোমরা হিজরত করো, দিন কায়েম দেখেন, অনুকূল পরিবেশে এখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, এখানে নির্যাতন হচ্ছে, ওখানে কিন্তু বোমব্লাস্ট করছি না, আমরা বলছি যেখানে দিন পালনের সুযোগ আছে, অনুকূল পরিবেশ আছে, তোমরা সেখানে চলে যাও। সাহাবীরা চলে গেলেন ইথিওপিয়ায়, ওই যে আমি গতদিন খুদ্ বলেছিলাম, আবিসিনিয়ায়। ওখানে একজন বাদশাহ ছিলেন, সেই বাদশাহর নাম নাজাশি, সে ছিল একজন খ্রিস্টান নাসারা। একজন খ্রিস্টান আমাদেরকে আশ্রয় দিল, সব খ্রিস্টান এক না, সব খ্রিস্টান এই পশ্চিমা সভ্যতার মতো ওই ছেলে ছেলে বিয়েকে জায়েজ বলে না, এরা গডলেস পিপল, এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ফিরআউন এরা, এবং আবু জাহেল বটে। এই বাদশাহ নাজাশি আমাদেরকে আশ্রয় দিলেন, আমরা রেফিউজি ছিলাম সেখানে, ওরা আমাদেরকে আশ্রয় দিল, এবং আমরা সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশে দিন পালন করতে থাকলাম। প্রথমে একবার হিজরত হলো, তারপর আরও একটা দল হিজরত করলো, এবং কাফেররা বসে থাকেনি, তারাও সেখানে কূটনৈতিক তৎপরতা চালানো, আমর ইবনে আসকে সেখানে পাঠানো হয়। যে তেলাওয়াত করলে শুনে মনে হচ্ছে ঈসার কাছে যেটা এসেছিল এটা সেই একই আলোক বর্তিকা থেকে এসেছে, এ তো খ্রিস্টান, এরা কি এখান থেকে হেদায়েত নিবে না? সেই বাদশাহ নাজাশি মুসলিমদেরকে আশ্রয় দিলেন, সেখানে আমরা থাকলাম। এক পর্যায়ে এদিকে নির্যাতন আরও বাড়তে থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে 3 বছর বয়কট করা হলো, 3 বছর, 3 বছর তারা ওই যে পাহাড়ের পাদদেশে, ওটাকে বলা হয় শিয়ারে আবু তালেব, সেখানে 3 বছর গাছের ছাল পাতা খেয়ে দেখেছে। সামান্য ভাই কষ্ট করে একটা সেমিনারে আসতে পারেন না, দিন কায়েমের স্বপ্ন দেখেন, সামান্য 10টা টাকা খরচ করতে পারেন না, মাসে জ্ঞানও দিতে পারতেছেন না, সামান্য একটু সিরা পড়বেন সেটা পড়তে পারেন না, দিনের জন্য সামান্য একটু এফোর্ট দিবেন, জানমাল ব্যয় করবেন, কোন মুখ দিয়ে সাহাবীদের নাম উচ্চারণ করেন? 3 বছর শুধু গাছের ছাল পাতা খেয়ে দেখেছে। ওই সময় অনেক ত্রাণ আসতো, হামজা রাদিয়াল্লাহু আনহু ত্রাণ ফেরত দিতেন, ত্রাণের দরকার নাই, আল্লাহ রিজিক দিবেন, কি ইমান, কি জাজবা! আমাদের বাপদাদা সবাই, আমাদের শেকড়, আমাদের গায়ে তাদেরই রক্ত আছে, কিন্তু কোনো না কোনোভাবে উপমহাদেশ ইসলাম তারা প্রচার করেছে। যাই হোক, এবার এই বয়কটটা যখন উঠে যায়, তখন রাসূলুল্লাহ তায়েফে হিজরত করলেন, সেখানে ঘটনা আপনারা জানেন, সেখান থেকে তাকে মারধর করে বের করে দেওয়া হয়, তিনি আবার মক্কায় চলে আসেন। এবার মক্কায় Yeah.
দুর্ঘটনার কারণে তাদের অন্তরে বিপদ ভীতি পালন করা হচ্ছে। তোমরা বিশ্বাস করে Yeah, I'll be back.